দীর্ঘ প্রায় 32 বছর সাজা ভোগ করে কারামুক্ত হলেন ঢাকা কেন্দ্র কারাগারের আলোচিত জলাদ শাহজাহান ভূঁইয়া। সাজা ভোগের সময়ের মধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলা, যুদ্ধাপরাধী বাংলা ভাই ও এরশাদ শিকদার সহ মোট 26 জনের ফাঁসি কার্যকর করেন কেন্দ্র কারাগারের এই প্রধান জলাদ শাহজাহান। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাজি। মুক্ত পাখির মতো মুক্ত জীবন, কিন্তু নানা কারণে এই জীবনই বেহাত হয়ে যায় কারো কারো, যেমনটা ঘটেছে জল্লাদ শাহজাহান ভূঁইয়ার ক্ষেত্রে। 1950 সালে নরসিংদীর পলাশ উপজেলায় জন্ম নেয়া শাহজাহান উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। 1992 সালে ডাকাতির জন্য 12 বছর এবং 1995 সালে অপর আরেকটি মামলায় ডাকাতি ও হত্যার জন্য 30 বছরের কারাদণ্ড হয় তার। এছাড়া উভয় রায়ে তাকে 5,000 টাকা করে জরিমানা, অনাদায়ে আরো 6 মাসের কারাদণ্ড দেয়া হয়। বঙ্গবন্ধুর 6 খুনি জামাত নেতা আব্দুল কাদের মোল্লা, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, মীর কাসেম আলী ও জেএমবির 2 জঙ্গি সহ এ পর্যন্ত 26 জনকে ফাঁসিতে ঝুলিয়েছেন তিনি। ফাঁসি কার্যকর ও অন্যান্য কারণে তার সাজার মেয়াদ কমিয়ে করা হয়েছে 32 বছর। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান শাহজাহান। এখন যেমন আমি মার গর্ভের থেকে ভূমিষ্ঠ হয়ে গেছি, অতীতের সব কিছু ভুলে গেছি, এখন এইভাবে চলতে কীভাবে চলবো ভালোভাবে, এবং সংসারটা কীভাবে ভালোভাবে চলতে পারবো এবং কীভাবে থাকতে পারবো, বাকি আমার আমি একটাই আশাবাদী প্রধানমন্ত্রীর কাছে, আমার বাড়িও নেই, ঘর নাই, এত বছর জেল কাটার পর আমার কিছুই নাই। আমি যে এখন বাড়িতে যাবো, এই যে যাচ্ছি, আমি নিজের বাড়িতেও যাচ্ছি না, আমি আরেকজনের বাড়িতে গিয়ে উঠতেছি এখন, তাহলে আমি কী করে খাবো, কোথায় যাবো, কী করবো? ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম জানান, 42 বছরের সাজার মধ্যে প্রতি ফাঁসির জন্য 2 মাস করে কারা রেয়াত পেয়েছেন শাহজাহান। একটা আসামি তখনই রেয়াতগুলি পায় যখন সে কারাগারের নিয়ম শৃঙ্খলা সেগুলিকে সে মেনে চলে। তো যেহেতু সে কারাগারে নিয়ম শৃঙ্খলা যেগুলি আছে, কারাগারের যে কারা আইন সেগুলি সে যথাযথভাবে প্রতিপালন করেছেন বিধেয় এই 10 বছর 5 মাস 21 দিন যে রেমিশনটা সে আর্ন করেছেন। অস্ত্র ও হত্যা মামলায় 42 বছরের দণ্ডপ্রাপ্ত শাহজাহানের বয়স এখন 73 বছর। বিয়ে করেননি তিনি। আমি জানি যে আমার একটা ভুল আছে এবং একটা বাগিনা আছে, কিন্তু আমার সাথে তাদের সাথে আমাদের আজ পর্যন্ত আমি জেলার সাথে যোগাযোগ হয়নি, বা মানে এমনি ফোনে দিয়ে একবার কথা হয়েছে কিন্তু তারা আসে না, এবং বোনের সাথে আমার কোনোদিন দেখাও হয়নি। শাহজাহানের হাতে কোনো টাকা পয়সা না থাকায় যে 10,000 টাকা তার দণ্ড হয়েছিল তা কারা কর্তৃপক্ষ মিটিয়ে দিয়েছেন। নাজিফ ফরাইজি, আরটিভি, ঢাকা।